আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সংসার জীবন চ্যানেলে চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে চা খেলাম, বিস্কিট খেলাম, তারপরে চলে আসলাম ছাদে। আর এখন বাজে হলো 9টা, এই হীরাকে নিয়ে ছাদে চলে আসছি। হীরা তো খুব খুশি বের হওয়ার জন্য, এই যে খুব লাফালাফি করছে বের হবে। ওকে আমি মাঝে মধ্যে হলো একটু নিয়ে আসি ছাদে, যেহেতু বাইরে ওইভাবে করে বের করতে পারি না। হীরা, হ্যাঁ আসো, বের হইবা, হ্যাঁ বের হইবা, তুমি আসো, টাটা দিয়ে দেও তো পারো, তুমি আমার ডাক শোনাও, শুনেছো তুমি? তো ওকে নিয়ে এখানে কিছুক্ষণ থাকবো, থাকার পরে হলো বাসায় যাব। বাসায় গিয়ে হলো বাবু পড়তে আসে, এর জন্য এত প্যারা নেই, যা দেখবো যে ওর কোনো এমনি সমস্যা হয় কি না। তো বাবুকে স্কুলে দিয়ে চলে আসলাম আমি বাসায়। আর বাহিরে এত গরম, আর এই যে কি রোদ, আস্তে আস্তে আসলে পানির পিপাসা লেগে গেছে। বাসায় এসে রেস্ট নিয়ে তারপর হলো রান্নাটা করবো। তো আমি স্কুলে যাওয়ার সময় একটা মাছ ভিজিয়ে রেখে গেছিলাম, বাসায় এসে যে কেটে নিলাম। আর এখানে হলো গিয়ে কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, আর কিছু আলু দেখতে পাচ্ছেন। তো আজকে এই যে ইলিশ মাছটাকে দিয়ে করবো ইলিশ মাছের দু পেঁয়াজা, সাথে হলো একটু আলু দিব। আলুটা না দিলেই ভালো হয়, কিন্তু বাবু তো হলো মাছটা খায় না, এই আলুটা দিয়েই হলো ভাতটা খাবে, এর জন্য ওর জন্য হলো আমার আলুটা দিতেই হয়। তো আমি রান্নাটা এখন করব। তো আমি এই চলে মাছটা ভেজে নিব, আর এই চলে আমার ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। ইলিশ মাছের দু পেঁয়াজা রান্না করতে আসলে এত সময় লাগে না, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর গতকালকে যে রান্না করছিলাম করলা ভাজি পাতলা ডাল, ওইগুলাই বাসায় আছে। আমার বাসায় যে আসলে কি সমস্যা, এটা আসলে কেউ কেউ বলে আসলে বোঝানো যায় না, মানে তারা কোনো কিছুই আসলে ওইভাবে করে খায় না। আমার টাইম মতো হলো রান্না করতে হয়। তো আমার মাছ ভাজা সব হয়ে গেছে, এখন পেঁয়াজটা দিয়ে দেবো। তো ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়াটা হলো আমি এমনিতেই কম খাই, জিরার জিরাটা হলো খাওয়া পরে। কিন্তু ইলিশ মাছ যখন রান্না করি আমি কিন্তু ওইগুলো কখনোই অ্যাড করি না, তাহলে ইলিশ মাছের ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। আমি আলুটা দিয়ে কিছুক্ষণ কষাবো, তারপরে হলো মাছটা দিয়ে একটু পানি দিয়ে দেব। তো আমার রান্না হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিছি। এই যে আর এখানে তো হলো এই যে ডাল আছে, এখন সবকিছু পরিষ্কার করে গোসলে যাব আমি। তো এখন বাজে 7:30টার মতো, আর ওর আব্বু বিকেলে অফিস থেকে এসে হলো বাহিরে গেছিল, আর বাহির থেকে আসার সময় দিয়ে কিছু জিনিস নিয়ে আসছে। তো এদিকে আমার সব বাজার গোছানো শেষ হয়ে গেছে, আর এদিকে হলো যে বাবু হলো যে অঙ্ক বুঝতেছে না, ওর আব্বু হলো যে ওকে বুঝাই দিতেছে। তো আমারও বাসায় এখন অনেক কাজ আছে, রান্না করা করব। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এন্ড পাশে থাকবেন।
তো আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ।